নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ভাপা পুলি করে দেখাবো। ভাপা পুলি করার জন্য আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি আতপ চালের গুঁড়োটা খুবির করে নিব গরম জল করে। আমি বেশি গরম জল করব না, অল্প করব ভাপা পুলিটা। এবারে সামান্য হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এইবার গ্যাসটা কমিয়ে আমি এতে চালের গুঁড়ো দিয়ে দিব। এই হাতার চার হাতা মতো চালের গুঁড়ো দিব। আমি আতপ চালের ময়দাটা ভালো করে একটা ডোয়ের মতো করে নিলাম। এবার আমি এটা ঠান্ডা হতে দেব। ভাপা পুলিতে পুর করার জন্য নিয়েছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে ভাপা পুলি করব। সোয়াবিন নিয়েছি সিদ্ধ করে, লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা জিরে বাটা নিয়েছি। নিরামিষ করব জিরে, গোটা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, আদা বাটা, কাসুরি মেথি আর সর্ষের তেল। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব চার চামচ মতো, চার দশুন। আমি সর্ষের তেল দিলাম, বেশি তেল দিলাম না। এবার আমি ফোড়নের জন্য চা চামচের হাফ চামচেরও কম জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। চা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গোটা মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। এইবার আমি ময়দাটা এতে ঢেলে নিব। সামান্য লবণ, এবার আমি লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে ভেজে নিব। টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে ভেঙে দিলাম। সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে দিয়ে দিলাম। কাসুরি মেথিগুলো দিয়ে দিলাম। এবার আমি কাসুরি মেথিগুলো দিয়ে দিলাম। এবার আমি সবজিটা হতে দিব, দিয়ে ময়দাটা ছুঁয়ে নিব চালের গুঁড়োটা। আমার সবজিটা হয়ে গেছে আলু, সোয়াবিন আর টমেটো। এবার আমি সামান্য সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিব। নামিয়ে নিব পুরটা।
নিব আর ভাপা করার জন্য একটা হাঁড়িতে জল চাপিয়ে দিলাম তৈরি করে নিব আমি পুরটা দিয়ে দিব আলু সয়াবিন আর টমেটো আমি পুরটা ভরে দিব আমি এতটা করে পুর দিচ্ছি এভাবে আলু সয়াবিনের তরকারি করে ভাপা পিঠে তৈরি করলাম এবার আমি পিঠেগুলো পুলিগুলো সব ভাপা পুলি তৈরি করলাম পুলিগুলো সব ভাপতে দেব পুলিগুলো আমি সব ভাপতে দেব জল গরম করে করতে দিয়েছি আমি এটা ঢাকা দিয়ে দিলাম আমার ভাপা পিঠেটা ভাপা পুলিটা হয়ে গিয়েছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এইভাবে শীতের সময় আলু সিদ্ধ সয়াবিন দিয়ে সবজি করে ভাপা পুলি তৈরি করলাম আমার ভিডিওতে আমার এই ভাপা পুলির রেসিপিটা দেখে তোমরা তৈরি করো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও যে আমার আলু তরকারি আলু সয়াবিনের তরকারি ভাপা পুলি কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো